হ্যালো ফ্রেন্ডস, সকলকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই। তো আমরা আজকে চলে এসেছি শান্তিপুরে। শান্তিপুরে বেশ ভালো কালী পুজো হয়, সেই কালী পুজোর প্রিপারেশনটাই দেখাবো আজকে। আমরা বেশ কিছু জায়গায় ঘুরবো, তার প্রিপারেশনটা তোমাদেরকে দেখাবো। কোন পুজো প্যান্ডেলের প্রতিমা কত দূর হয়েছে, তার রং কতটা হয়েছে, সেটাই দেখাবো এই ব্লগের মাধ্যমে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি শান্তিপুর বৈষ্ণবপাড়ার বারোয়ারি, এটা বারোয়ারি মন্দির। সেই বৈষ্ণবপাড়া বারোয়ারি মন্দিরে দাঁড়িয়ে আছি। দেখো, এখানকার ডাকাতকালী দেখা যাচ্ছে আমাদের পেছনে, তোমাদের আরও ভালো করে দেখাবো। তো ভিডিওটি পুরোটা দেখো, একদম স্কিপ করবে না। আর বন্ধুরা, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি শুরু করবো অবশ্যই, এখনও শুরু করবো, তার আগে যারা এখনও একটাও লাইক দাওনি তারা অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে দিও, দিয়ে আমাদেরকে অনেক উৎসাহিত করো, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমরা আরও বানাতে পারি। তো চলো এবার শুরু করি এই প্রিপারেশন কালী পুজোর। বন্ধুরা, আমরা প্রথমে কিন্তু চলে এসেছি শান্তিপুর বৈষ্ণবপাড়া বারোয়ারিতে। এখানে এসে যেটা দেখলাম, প্রতিমায় রঙের কাজ চলছে, আর বেশ প্রতিমাটিকেও অসাধারণ লাগছে। তোমাদেরকে আর একটা জিনিস জানিয়ে রাখি যে এই বৈষ্ণবপাড়া বারোয়ারির আর একটা বৈশিষ্ট্য হলো, এই যে তোমরা মন্দিরটি দেখছো, এই মন্দিরেই কিন্তু আর কিছুদিন পরেই রাস উৎসব, সেই রাস কালিয়ে পূজিত হবেন এইখানেই। তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকটি প্রতিমা তৈরি হচ্ছে, এটা কিন্তু রাসকালীর প্রতিমা। তো বন্ধুরা, শান্তিপুর বৈষ্ণবপাড়া বারোয়ারির পর এবার আমরা যাব শান্তিপুর আগমেশ্বরী তলায়। সেখানে গিয়ে দেখব সেখানকার যে প্রতিমা তার কতটা প্রস্তুতি, সেটা আমরা একবার দেখে নেব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি শান্তিপুর আগমেশ্বরী তলা যে মন্দির, সেই মন্দিরের সামনে, এবং তোমাদেরকে দেখাচ্ছি সেই মাতৃ প্রতিমাটিকে, যেটি শুধুমাত্র মাটির কাজ সম্পূর্ণ হয়েছে, এখনও রঙের কাজ কিন্তু শুরুই হয়নি। আর এই আগমেশ্বরী মন্দিরের পাশে যেগুলো দেখছো বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে, এই জায়গাগুলোতে হচ্ছে পুজোর দিন দুপুরবেলা থেকে, প্রায় সকালের দিক থেকেই বলতে পারি, শুরু হয়ে যায়। যারা অনেকে আভাঙা ভোগের জন্য টাকা পয়সা দিয়ে যায় বা দক্ষিণা দিয়ে যায়, দেওয়ার পর পুজোর পরের দিন যখন প্রসাদ নিতে আসে তখন এই জায়গায় লাইনে দাঁড়িয়ে কিন্তু প্রসাদ নেওয়ার জন্য এই ব্যারিকেডটি করা হয়েছে। তো বন্ধুরা, এরপর কিন্তু আমরা আসলাম শান্তিপুরের পালবাড়িতে। বেশ কিছু পালবাড়ি আছে শান্তিপুরে, সেই পালবাড়িগুলোতে আসলাম আর এসে দেখতে পারলাম এখানে কিন্তু প্রচুর প্রচুর ঠাকুর বানানোর কাজ চলছে, আর শিল্পী আছেন যারা, তারা কিন্তু জোর কদমে কাজ চালাচ্ছেন প্রতিমা তৈরির কাজে। Thank you.
দেখো বন্ধুরা, সব থেকে যেটা ভালো লাগলো, একটা ক্ষুদে শিল্পী সেও কিন্তু হাত লাগিয়েছে প্রতিমা তৈরির কাজে। এটা সত্যিই খুব সুন্দর, খুব ভালো লাগলো এটা। এরপর আমরা চলে আসলাম শান্তিপুর মহিষখাগী মাতার মন্দিরে। একবার দেখে নেব কত দূর এগোলো সেই মহিষখাগী মাতা তৈরির প্রস্তুতির কাজ। দেখো বন্ধুরা, এখানেও কিন্তু শিল্পী খুবই সূক্ষ্মতার সাথে তৈরি করছেন মায়ের প্রতিমা। বন্ধুরা, মহিষখাগী মাতার মন্দিরের পর আমরা এরপর চলে আসলাম শান্তিপুর বামাকালী মাতার মন্দিরে। খুবই জাগ্রত এই প্রতিমাটিও। তো এখানকার যে প্রতিমা, তার প্রস্তুতি পর্ব কতটা সেটাও একবার দেখে নেব। তো দেখো বন্ধুরা, এর আগের যে প্রতিমাগুলি তোমাদেরকে দেখালাম তার থেকে কিন্তু অনেকটাই বেশি প্রস্তুতি হয়ে গেছে এই শান্তিপুরের বামাকালীর প্রতিমাটি। বন্ধুরা, এই ভিডিওটি এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। তোমাদের কাছে আর একবার রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আজকের মতন এইটুকুনি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।